নমস্কার। আজ আমরা আমাদের এই এপিসোডে এসে হাজির হয়েছি। এই এপিসোডে আমরা শিখব যে ত্রিতাল সম্পর্কে। তো আমরা চলে যাচ্ছি ত্রিতালের বিস্তারিতভাবে বলার জন্য। তো ত্রিতাল বলতে গেলে যেটা প্রথমে বলতে হবে যে প্রত্যেকটা তালের একটা নির্দিষ্ট বোলবাণী থাকে। বোলবাণী কাকে বলে? আমরা সংক্ষেপে সেটাকে ঠেকা বলি। ঠেকা হচ্ছে তবলা বা পাখোয়াজের ভাষা বা বোলকে আমরা বলি ঠেকা। তো এই সমস্ত তালের একটা করে বোলবাণী থাকে, সেরকম ত্রিতালের একটা বোলবাণী আছে। তো সেই ত্রিতালের বোলবাণীটা কীরকম? ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন তা, তেটে ধিন ধিন ধা। অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। আমাদের এই ত্রিতালটা হচ্ছে 16 বিটের একটা তাল, অর্থাৎ 16টা মাত্রার একটি তাল। এই প্রত্যেকটা ইয়েকে আমরা একটা করে মাত্রা বলবো। তো এই যে 16টা মাত্রার যে তাল, এই 16টা মাত্রার তাল 4টে করে সেগমেন্টে বিভক্ত, 4টে বিভাগে। প্রত্যেকটা বিভাগের মধ্যে 3-4টে করে মাত্রা আছে। এখন এই বিভাগ, তালি, খালি, লয় এগুলো আমরা বলবো নিশ্চিতভাবে অন্য কোনো একটা এপিসোডে। আমরা বলেছি, সেই এপিসোডটা আপনারা দেখে নেবেন। আমরা এই এপিসোডের মূল যে ত্রিতাল, সেই ত্রিতালটাকে আমরা বলছি। এই ত্রিতালে কী হচ্ছে দেখুন, ধা ধিন ধিন ধা, এটা একটা সেগমেন্ট, অর্থাৎ একটা বিভাগ। আবার আর একটা বিভাগ হচ্ছে ধা ধিন ধিন ধা, দুটো বিভাগ। 3 নম্বর বিভাগে হচ্ছে না তিন তিন তা, এটা 3 নম্বর বিভাগ। 4 নম্বর বিভাগটা হচ্ছে তেটে ধিন ধিন ধা, অর্থাৎ 4টে বিভাগে ত্রিতালটা গঠিত। এই ত্রিতালের কি হচ্ছে, এই ত্রিতালের প্রত্যেকটা বিভাগে 4টে করে মাত্রা আছে এবং এর 4টি বিভাগ, অর্থাৎ মোট 16টি মাত্রা। এই 16টি মাত্রার মধ্যে এই তালের 3টি আঘাত আছে, সেটা হচ্ছে 1 নম্বর মাত্রা একটা আঘাত আছে, 5 নম্বর মাত্রা একটি আঘাত আছে এবং 13 নম্বর মাত্রা একটি আঘাত আছে, আর ফাঁক আছে 9 নম্বর মাত্রায়। এই যে আঘাতগুলো আছে, আমরা জানি যে আঘাতের মধ্যে সবচেয়ে বড় যে আঘাতটি সেটাকে আমরা বলি সোম। তো এই তিন তালের সোম হচ্ছে প্রথম মাত্রায়, অর্থাৎ ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন না, তেটে ধিন ধিন ধা, ধা, দ্যাট ইজ ফার্স্ট বিট অফ দ্য তাল, এটা হচ্ছে আমার সোম। এখন এই তালটাকে আমরা কিভাবে হাত দিয়ে দেখাবো? যেগুলো আঘাত সেগুলোই হচ্ছে আমার তালি, আর না বা তি এগুলো বোঝালে আমরা কি বুঝি? খালি। খালি মানে তাল ওখানে নেই এরমটা নয়, খালি মানে সেখানে তালের জোর কম, তালের আঘাত নেই, কিন্তু তাল আছে, তালের আঘাতটা নেই। এটাকে বোঝার জন্য আমরা কি করব দেখুন, ধা ধিন ধিন ধা, ফার্স্ট বিভাগ কমপ্লিট হলো। সেকেন্ড বিভাগে হচ্ছে ধা ধিন ধিন ধা। 3 নম্বর বিভাগ হচ্ছে না, না মানে নেই, অর্থাৎ ফাঁক, এটাকে আর তালি দেবো না, এটাকে খালি, না তিন তিন তা। আবার তেটেটা আমার আর একটা আঘাত, তেটে ধিন ধিন ধা, এটা আমার 16টা মাত্রা কমপ্লিট হলো। এবার আমাকে লাস্টের ধাটা দিতে হবে, যে ধাটাকে দিলে আমি আবার তালের আবর্তনটাকে আমি কমপ্লিট করতে পারবো। তাহলে কীভাবে আমরা বলবো, ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন তা, তেটে ধিন ধিন ধা, ধা। এটা হচ্ছে আমাদের ত্রিতালের বোলবাণীটা আমাদের হাতে বলার একটা পদ্ধতি। এইবার যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা তবলার বোলটা শুনে শুনে আমরা এটাকে বুঝে নেব যে কোনটা আমাদের তালি, কোনটা আমাদের খালি, এবং তালের বোলবাণীটা কীরকম, এটা আমরা শিখব। তার আগে আমি একটা জাস্ট ছোট্ট কথা বলে রাখি, এর আগেও আমি এপিসোডে বলেছি, সেটা হচ্ছে যে তালের ক্ষেত্রে কী হয়, তালের ক্ষেত্রে যে বিভাগগুলো আমরা দেখি সেই বিভাগের শুধুমাত্র প্রথম মাত্রাটা আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট, কারণ তালের বিভাগের প্রথম মাত্রাগুলো অনুযায়ী আমাদের তালি বা খালি বা যাই বলি সোম বা ফাঁক এটা নির্ধারিত হয়। সুতরাং প্রত্যেকটা সেগমেন্টের, যে কোনো তালের প্রতিটা সেগমেন্ট বা বিভাগের প্রথম মাত্রাটা আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট। যেমন ধরুন ধা ধিন ধিন ধা, এখানে অলরেডি আমরা 4টে মাত্রা গেলাম, কিন্তু প্রথম মাত্রাটা আমরা তালি দিলাম, ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন তা, তেটে ধিন ধিন ধা, ধা, ঠিক আছে। এটাকে আমরা এবার আমরা বোলবাণী দিয়ে দেখার চেষ্টা করব।
ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন তা টেটে ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন তা টেটে ধিন ধিন ধা ধা। এখন এইভাবে যদি চলতে থাকে আমাদের একটা অসুবিধা কি হচ্ছে, যারা বিগিনার যারা প্রথম তালটা বোঝার চেষ্টা করছেন তারা অনেকে বুঝতে পারবেন, তার জন্য আমরা একটা বেল ইউজ করছি প্রত্যেকটা সোম। সোম হচ্ছে একটা রাগে একটাই, এই একটা তালের ক্ষেত্রে একটাই হবে, তো সেই সোমের ফার্স্ট বিটটাই হচ্ছে আমাদের সোম। একটা তালের ফার্স্ট বিটটা হচ্ছে আমাদের এই তিন তালের ক্ষেত্রে সোম, সেখানে আমরা একটা বেল ইউজ করছি, তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে কীভাবে ষোলোটা মাত্রা যাচ্ছে। ধা ধিন ধিন ধা না তিন তিন তা তেটে ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন তা তেটে ধিন ধিন ধা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন তা তেটে ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন তা তেটে ধিন ধিন ধা ধা। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারলেন যে কিভাবে আমরা তালটাকে বুঝব। এখন এই তালটাকে বোঝার জন্য একটা ছোট্ট অপশান আপনাদেরকে, ছোট্ট একটা বুদ্ধি আমি আপনাদের দিচ্ছি, যেটা দিয়ে যারা বিগিনার তাদের জন্য স্পেশালি, যে তারা কি করে এই তালটা বুঝবেন। তিন তাল তো একটা বেশ বড় তাল। দেখুন, ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা এগুলো তো সবই একই রকম আপনাদের শুনতে লাগবে দুটো সেগমেন্ট। না তিন তিন না, এই নাটা হচ্ছে দেখবেন ধায়ের মতো তো জোরালো না, কারণ ওখানে ফাঁক। সেটাও যারা বিজ্ঞানীরা বুঝতে পারবেন না, তারা না ফোর্থ বারটা বা ফোর্থ বিভাগটাকে অনুসরণ করবেন, দেখবেন সমগ্র তালটায় তেটে ধিন ধিন ধা এটা কিন্তু খুব প্রমিনেন্ট। তো যদি তেটে ধিন ধিন ধাটা আমি নোটিশ করতে পারি, তাহলেই আমি জানবো যে তেটে ধিন ধিন ধা আসছে মানে এবার আমার এক নম্বর ধা ধিন ধিন ধাটা আসছে। এটা একদম প্রাইমারি স্টেজের একটা কাউন্টিংয়ের কথা আমি বললাম। যদি এইভাবে আপনারা প্র্যাকটিস করেন, আমি একবার দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের কাছে তালটাকে গ্রিপ করা খুব ইজি হবে। ধা ধিন ধিন ধা না তিন তিন না, ইয়ে তেটের আওয়াজটা না তেটে ধিন, ভালো করে শুনুন। না তিন তিন তা তেটে ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন তা তেটে ধিন ধিন ধা। যে মুহূর্তে তেটে ধিন ধিন ধাটা চলে আসবে, আমি সঙ্গে সঙ্গে সজাগ হয়ে যাব যে এবার আমার কাছে আসবে ধা ধিন ধিন ধাটা। তেটে ধিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এক। তাহলে এইটা আমাদের প্রাইমারি, আমরা এটাকে করতে পারি যে তেটে ধিন এটাকে আমরা নিতে পারি। আমরা এর সঙ্গে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেটা দিয়ে আপনারা এই তবলাটাকে ভালো করে শুনতে পারবেন। এই লয় এটা না সি স্কেলে আছে এই তবলাটা, আপনারা খুব ভালো করে মন দিয়ে না তবলাটাকে শোনার চেষ্টা করবেন এবং তেতেটাকে প্রথমে ফাইন্ড করবেন। তেটে ধিন যেই আসবে ধিন ধা দেন ধা ধিন ধিন এটা আসবে। এই তেটে ধিন যখন আপনারা বুঝে যাবেন একটা স্টেশন, তখন না আপনারা দেখবেন যে ফার্স্ট বিটটা অবভিয়াসলি বুঝে যাবেন, তেটে ধিন ধিন ধা তার মানে আমি ধাটা বুঝতে পারছি। এরপরে দেখবেন ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা, তারপরে দেখবেন তা তিন, মানে অত গম্ভীর আওয়াজ না, এটা পাতলা আওয়াজ। দ্যাট ইজ ইয়োর সেকেন্ড স্টেশন ফাঁক। এই ফাঁকটাকে আমাদের বুঝতে হবে, এবার ফাঁকটাকে ভালো করে শুনুন। ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা তিন তিন তা তেটে ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা তা তিন তিন তা তেটে ধিন ধিন ধা ধা।
এটা যদি আপনার এটা একটা অভ্যেসের বিষয়, এটা যদি আপনার একটু শুনে শুনে অভ্যেস করেন, তেটেটা দিয়ে প্রথমে অভ্যেস করবেন, তারপরে অবভিয়াসলি ফার্স্ট বিটটা আপনারা বুঝে যাবেন, তারপরে এই ফাঁক বা ন নম্বর মাত্রা যেটা আছে, এই ন নম্বর মাত্রা হচ্ছে ত্রিতালের ফাঁক, এটাকে শুনে 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 আপনারা বুঝতে পারবেন। এই তিনতালটা কেন ইম্পর্টেন্ট, আমরা এরপরে যত রাগরাগিনী শিখব, আমাদের তিনতালকে বলা হয় রাজার তাল, অর্থাৎ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে হচ্ছে রাজার ন্যায় আচরণ করে যে তালটা তাকে বলা হচ্ছে তিনতাল। অনেক গুণীজন বলেন যে সবচেয়ে বড় তালই হচ্ছে তিনতাল। তো এই তিনতালটাকে আমাদের খুব ভালো করে আয়ত্ত করতে হবে আমাদের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে বুঝতে গেলে, জানতে গেলে। এবং আমরা যখন রাগরাগিনী নিয়ে আলোচনা করবো এবং এরপরে যখন আমরা রাগরাগিনীর বন্দিশ শেখাবো, তখন সেটা মূলত তিনতালের ওপরই আধারিত থাকবে প্রাথমিকভাবে। তো সেই কারণে এখন থেকে আমরা যদি আমরা আপনারা যদি ত্রিতালটাকে নিজেদের আয়ত্তে রাখতে পারেন, তাহলে কি হবে, তাহলে আপনাদের পরবর্তী সময় সেগুলো বুঝতে সুবিধা হবে। এই ত্রিতালটাকে কিভাবে আপনারা অভ্যেস করবেন সেটার জন্য আমি একটা প্রাইমারি টিপস আপনাদের দিয়ে রাখছি। এইভাবে যদি আপনারা বাঁশিতে ত্রিতালটাকে অভ্যেস করেন তাহলে পেরে যাবেন। খুব সামান্য আমরা শিখেছি সারেগামা পাধানিসা। আমরা যদি সাটাকে চারটে মাত্রা ধরে টানি, রেটাকে চারটে মাত্রা ধরে টানি, তাহলেই তালটা আমাদের আস্তে আস্তে আরও গ্রিপে চলে আসবে। এইভাবে দেখুন, ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন তা, তেটে ধিন ধিন ধা, সা রে গা প্র্যাকটিস করি, যে সাটাকে চার মাত্রা, রেটে, তার মানে কি আমরা তালটাকেও বুঝছি এবং আমাদের বাজানোটাও হচ্ছে। এইভাবে আপনারা তিনতালটাকে প্রাইমারিলি প্র্যাকটিস করুন। আমরা এরপরে ত্রিতালের ওপর কিছু প্র্যাকটিস আপনাদের দেব, যে প্র্যাকটিসগুলো করলে আপনারা তালটাকে আরও ভালো করে গ্রিপে আনতে পারবেন, বুঝতে পারবেন। কোনো জিনিসকে বোঝাটা ইম্পর্টেন্ট, আমরা যদি সেই জিনিসটাকে বুঝতে পারি তাহলেই আমাদের সেই জিনিসটার প্রতি ভালোবাসা জন্মায়। তালটাকে ভয় পাবেন না, তালটার মধ্যে এমন কিচ্ছু ভয় পাবার মতো নেই। জাস্ট আপনারা চোখ বন্ধ করে হেডফোন দিয়ে শুনুন এবং ওই তেটে ধিন ধিন্দাটাকে প্রথমে ফাইন্ড করার চেষ্টা করুন। তেটে ধিন ধিন্দাটা ফাইন্ড হয়ে গেলেই আপনারা পরের নোটটাই হচ্ছে ধা, অর্থাৎ আপনারা সোমটা পেয়ে গেলেন। এটাকে নিয়ে আগে আপনারা নিজেদের মধ্যে এটাকে নিয়ে প্র্যাকটিস করুন, তারপরে না তিন তিন না, নাটার ওপর জোর দেবেন, তাহলে বুঝতে পারবেন যে ধা এবং নার একটা সূক্ষ্ম পার্থক্য আছে, ধাটায় আঘাত আছে, নাটায় আঘাত নেই। আশা করি আপনাদের এই এপিসোডটা আপনারা করবে এই ত্রিতালটাকে জানার জন্য এবং আগামী দিনে শাস্ত্রীয় সঙ্গীতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে নমস্কার, ধন্যবাদ।